হাই ভিউয়ার্স, কুন্দকড়া ডিগ্রি টুরে আপনাদেরকে স্বাগতম। আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আজকে ফোর্থ ক্লাস শিখাবো। তো আমরা স্টেপ স্টেপ শিখবো। তো ফার্স্টে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের প্রিপেয়ার এনক্রাইপ্ট ডকুমেন্ট। এটি হচ্ছে আমার একটা ফাইল সেভ করা আছে, সেই ফাইলটা আমার একটা কম্পিউটার একাধিক পার্সন আমরা ইউজ করি, দেখা যায় তখন সেক্ষেত্রে কী করতে হবে, তখন আমার পাসওয়ার্ডটা আমি প্রোটেক্টেড মানে সিকিউরিটি দিয়ে বন্ধ করে রাখবো, যাতে অন্য কেউ আমার এই ফাইলে ঢুকতে না পারে। তো এর জন্য আমার কী করতে হবে, অফিস বর্ডন থেকে প্রিপেয়ার, প্রিপেয়ার থেকে এনক্রাইপ্ট ডকুমেন্ট, এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব, যেমন 1 2 3 4, ওকে আবার কনফার্ম করবো, 1 2 3 4, জাস্ট ওকে। এরপর এটাকে ক্লোজ করে আমি জাস্ট ইয়েস দিয়ে দিব, আমার এটা সেভ হয়ে গেছে। এখন ওপেন করতে গেলে পাসওয়ার্ড ছাড়া প্রবেশ করা যাবে না, তো 1 2 3 4 দিলে, ওকে দিলে আমার এটা পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করা যাবে। এবার আমরা যেটি করবো সেটি হচ্ছে পাসওয়ার্ডটা আমি চাচ্ছি চেঞ্জ করে ফেলবো। অফিস বাটন থেকে প্রিপেয়ার এনক্রাপ্ট ডকুমেন্ট, এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম 3 3 3 4, ওকে কনফার্ম করবো, 3 3 3 4, ওকে। এখন এটিকে আমরা আবার সেভ দিয়ে দিবো, ইয়েস। এখন আমরা এটা ওপেন করতে গেলে দেখব যে পুরাতন পাসওয়ার্ডটা আর কাজ করবে না, তাহলে আমরা কি দেবো, 3 3 3 4, ওকে দিলে পাসওয়ার্ডটা আবার ওপেন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি পাসওয়ার্ডটা রাখবো না, তাহলে অফিস বাটন থেকে প্রিপেয়ার এনক্রাইপ্ট ডকুমেন্ট পুরোটাকে এভাবে সিলেক্ট করে জাস্ট ব্যাক স্পেস দিয়ে মুছে দিব, ওকে দিব। দেওয়ার পর এটাকে আবার সেভ দিয়ে দিব, ক্লোজ দিয়ে ইয়েস দিব, তাহলে আমার আর পাসওয়ার্ডটা শো করবে না। ওকে, আমরা শিখলাম কীভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলকে প্রোটেক্টেড করা যায়। এবার আমরা সেন্ড, সেন্ডের মধ্যে হচ্ছে ইমেল, আমি চাইলে আউটলুকের মাধ্যমে ইমেল করতে পারবো, তারপরে ইন্টারনেট ফ্যাক্স, এই ফাইলটা ইন্টারনেট ফ্যাক্স, এটি হচ্ছে আমি চাইলে ফ্যাক্স কানেকশন লাগানো থাকলে আমি ফ্যাক্স ফ্যাক্স করতে পারবো। এই এই ফাইলটা যে পেজটাতে আমি আসি পাবলিশ, আমি চাইলে ব্লগ, আমার কোনো ব্লগ থাকলে আমি সেখানে পাবলিশ করতে পারবো। ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভারে আমি চাইলে সার্ভার বেস যে সাইটগুলো বা সার্ভার ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভারে আমি আমার ফাইলটা পাবলিশ করতে পারবো। ক্রিয়েট ডকুমেন্ট ওয়ার্ক, একটা ওয়ার্ক স্টেশন বা একটা ওয়ার্ক স্পেসের মধ্যে আমি আমার ফাইলটাকে পাবলিশ করতে পারবো, যেখানে কিনা সবাই দেখতে পাবে। ক্লোজ, পুরো প্রোগ্রাম থেকে শুধুমাত্র পেজটি বাদ দেওয়ার জন্য, পুরো প্রোগ্রাম থেকে শুধুমাত্র পেজটা বাদ দিবে, এর জন্য হচ্ছে অফিস বাটন থেকে ক্লোজ। আচ্ছা, এরপর আমরা আবার নিলাম, এখানে যে বিষয়টা হলো সেটি হলো ক্লোজ গেলো, ক্লোজের কিবোর্ড অপশন হচ্ছে Ctrl+W। যদি আমি কোনো একটা পেজ নেওয়ার পর, যদি আমি কোনো একটা পেজ নেওয়ার পর যদি তার মধ্যে আমি কিছু একটা লিখি, তখন দেখা যাবে কি যে আমি ক্লোজ দিলে আমার এখানে সেভ চাইবে, সেভ দিতে চাইলে ইয়েস, না দিতে চাইলে নো, ক্যান্সেল দিলে নর্মালি যেমনি আছে এমনি থাকবে। তো আমরা এখান থেকে ক্লোজ দিতে পারি, Ctrl+W দিব তাহলেও ক্লোজ অপশন আসবে, ক্লোজ অপশন কাজ করবে, নো দিব এটা চলে যাবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে Ctrl+W দিলাম, পুরো ফেজটা চলে গেল। এবার আমরা একটা বিষয় দেখবো, এখানে যে ফাইলগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে রিসেন্টলি ফাইল, হিস্ট্রি, রিসেন্ট ডকুমেন্ট, যে ফাইল রিসেন্ট যে ফাইলগুলো আমরা ওপেন করছি, তো সর্বশেষ যেটা ওপেন করব সেটি আমার সবার শুরুতে শো করবে। এভাবে স্টেপ বাই স্টেপ দিলে এটা যেগুলো ডিলিট হয়েছে সেগুলো আমার শো করবে না, তো যেগুলো এই সর্বশেষ যেটা ওপেন করছি সেটা সবার উপরে শো করতেছে, এই যেভাবে স্টেপ বাই স্টেপ। সো আমরা বুঝতে পারলাম রিসেন্টলি ফাইলগুলো কীভাবে কাজ করে। এখন আমরা পেজের মধ্যে মার্জিন দেখতেছি, মার্জিনটা না রাখতে চাইলে অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনস, ওয়ার্ড অপশনস থেকে আমরা চলে আসবো অ্যাডভান্সড, মাউসের কার্সরটা একটু নিচে নামাবো ক্রমান্বয়ে, তারপর আমরা দেখতে পাবো শো টেক্সট বাউন্ডারিজ, এই টিক মার্কটা উঠে দিব, উঠে দিলে কি হবে আমার পেজে এখন আমার মার্জিন শো করবে না। আমরা এর আগে একটা টিউটোরিয়ালটা দেখাইছিলাম, আবার মার্জিন আনতে চাইলে অফিস বাটন থেকে ওয়ার্ড অপশনস, এই যে আমরা ঠিক এই জায়গাটা অ্যাডভান্স, এই যে শো টেক্সট বাউন্ডারিজ, টিক মার্কটা উঠে দিব, সরি টিকমাটা দিয়ে দিব, জাস্ট ওকে, আমার মার্জিনটা আবার শো করতেছে। আচ্ছা, আমরা শিখলাম কীভাবে মার্জিন হাইড করতে হবে, মার্জিন আনতে হবে। এবার আমরা যাচ্ছি পুরো প্রোগ্রামটাকে বাদ দিয়ে দিব, কীভাবে, অফিস বাটন থেকে এক্সিট পয়েন্ট, পুরো প্রোগ্রামটা চলে গেছে। যদি সেই প্রোগ্রামটা আপনি ওপেন করার পর কিছু একটা এটার মধ্যে লিখেন বা টাইপ করেন, তখন আপনি এটাকে বাদ দিতে গেলে সে আপনাকে একটা অ্যালার্ট মেসেজ দেখাবে, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জ টু ডকুমেন্টস, ওয়ান, তুমি কি ডকুমেন্টসটা সেভ করে, ডকুমেন্টসটা চেঞ্জ করে সেভ করতে চাচ্ছ, সেভ করে রাখতে চাচ্ছ, চেঞ্জ করে, তাহলে ইয়েস, ইয়েস দিলে কী হবে, এটির একটা ডায়লগ বক্স, সেভের ডায়লগ বক্সটা আসবে। যদি আমি ক্যান্সেল দিই তাহলে কী হবে, ক্যান্সেল দিলে আমার এটা নর্মালি যেভাবে আছে এইভাবে থাকবে, আবার আমি যদি নো দিই তাহলে আমার এটা ফুললি বাদ হয়ে যাবে। সো আমরা বুঝতে পারলাম কীভাবে এক্সিট করতে হয়। তো এক্সিটের একটা কিবোর্ড অপশন আছে যেটি হচ্ছে আল্টার প্রেস করে যদি আমি অ্যাপ করে দিই তাহলে আমার পুরো প্রোগ্রামটা এক্সিট হয়ে যাবে। সো আমরা শিখলাম কীভাবে এক্সিট করতে হয়। আমরা স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালগুলো আমরা চাইলে আপনাদের নোটগুলো আপনারা www.kundokarati.com এটি থেকে ভিজিট করে প্রবেশ করে আপনি টিউটোরিয়ালের মধ্য থেকে এই আমাদের নোটগুলো সংগ্রহ করতে পারেন। তো আপনি ভিডিও পাশাপাশি যদি আমাদের নোটগুলো ফলো করেন, আশা করি খুব দ্রুত আপনি ভিডিওর সাথে সাথে আমাদের এই কাজগুলো আপনি আয়ত্ত করতে পারবেন, এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি। আর আমাদের এখানে
এখানে ফ্যান পেজ আছে, এই যে এখানে ফ্যান পেজ আছে, আপনি এখানে আপনার মতামতগুলো প্রকাশ করতে পারেন। আবার ইউটিউবের আমাদের ভিডিওর নিচে আপনি কমেন্ট করতে পারেন, যেটি আপনি বুঝবেন না যে জায়গায় বুঝবেন, এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, চাইলে যোগাযোগ করবেন। আর স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো শিখবেন। আমরা কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার নিয়ে আলোচনা করবো, বিভিন্ন প্রফেশনাল সফটওয়্যার নিয়ে আলোচনা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।